প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতে সাধারণ মানুষকে বাধা দেওয়ার অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র সহ নির্বাচিত 6 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মঙ্গলবার সকাল 11টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ, গুমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বর্ণালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস, তানধং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ পেয়ার আহমদ মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ হারুন মিয়া, তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কামাল, উপজেলার 6 ইউনিয়ন পরিষদের মেম্বার সহ তবলছড়ি ইউনিয়ন পরিষদের 7 মেম্বার, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সহ রাজনীতিবিদ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা বলেন, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেউ নয়। প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য সম্পর্কে কটূক্তি করায় তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল হক বলেন, রাষ্ট্রীয় প্রোগ্রামে সাধারণ মানুষকে আসতে বাধা দেওয়া সহ প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যকে গালিগালাজ এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট তথ্য উপস্থাপন করায় কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে অনাস্থা দেওয়ার কথা জানান 6 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অন্তর মাহমুদ। পার্বত্য টেলিভিশন, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।